খৈরাবাড়ির হুকুলিয়াপাড়াত বৃদ্ধা হত্যা, চারিদিনের অন্তত উদ্ধার। খৈরাবাড়ি থানার হুকুলিয়াপাড়া গাঁওর 75 বছরের বৃদ্ধা কুঞ্জরানী সরকারক হত্যা করেছিল একে গাঁওরের ধীরেন সরকারে। এই নির্মম হত্যাকাণ্ড ঘটিছিল যা বিশ্বকর্মা পূজার মঙ্গলবারের নিশা। একে গাঁওরে কাঠমিস্ত্রী ধীরেন সরকারে বৃদ্ধাগীক হত্যা করে ঘরেরপরা প্রায় 200 মিটার দূরের এটি ডর কাষত জারণীত পেলাই থাকছিল। সমগ্র ঘটনা রাইজর তদন্তত ওলাই পড়ে খৈরাবাড়ি আরক্ষী হত্যাকাণ্ডক গাব দিব বিচরা বলে রাইজে সন্দেহ করেছে। স্থানীয় রাইজে হত্যাকারীক ফাঁসি দিবল দাবি জানাইছে। বিটিসির বাঙালি ফেডারেশনের ওদালগুড়ি জেলার সভাপতি শঙ্কর দাসের নেতৃত্বত এই হত্যাকাণ্ডর পিছত মৃতদেহ উদ্ধার করবলে সক্ষম হয়। আরক্ষীর নির্লিপ্ততার বাবে রাইজে ঠিকার দিছে। স্থানীয় লোক তথা বাঙালি সংগঠনের সদস্য প্রথমে দুর্গন্ধর আলম লৈ বিচারি গই সরু ডর পর প্রত্যক্ষ করে। পিছত আরক্ষী খবর দিয়ে যদিও বহু দেরিক ঘটনাস্থলীত মহকুমা আরক্ষী বিষয়া আর দণ্ডাধীশ উপস্থিত হয়ে যাবতীয় কাম কাজ অব্যাহত রাখে। নর্থ ইস্ট লাইভ টুডে খৈরাবাড়ি। মানে আজি মঙ্গলবারে রাতে মহিলাজন নির্দেশ হয়েছিল, আজি মঙ্গলবারের আজি আহি চারিদিন পাঁচদিন হল। পাঁচদিন পিছত আমি রাইজে মিলি, আমি সংগঠনে মিলি আজি মানে কালি রাতে ইয়াত কুকুরে ভুগিছিল। কুকুরে ভোগাত আমাক মানে এই অঞ্চলের মানে মানুষ স্থানীয় রাইজে আমাকে ফোন করেছে, মোক ফোন করেছে। সেই ফোন পাই কিনে মই রাতিপুয়া আইছো। রাতিপুয়া আহি কিনে এই অঞ্চলের রাইজক লই কিনে এই নদীত নামিলো, নামি কিনে বিচারিলো। বিচারার পিছত আজি মহিলাজনের ডেড বডিটো পালো। আমি ডেড বডিটো সব পালো, এতিয়া পুলিশক জানাইছো, এডিবি স্যারক জানাইছো, এডিবি স্যার ম্যাজিস্ট্রেট লই আহি আছে। কিন্তু দুর্ভাগ্য কথা হল, এজন নিরহ একদম মানে বৃদ্ধা মানুষক এনে নিঃশ্বাসনভাবে হত্যা করেছে। তার কারণে আমি গরিহণা দিয়েছো, নিন্দা জানাইছো। আর তাক আমি এই এই অঞ্চলের রাইজে এটা প্রতিবাদ জানাই আছে, তাক এইটো এইটো গাঁওত আর থাকিব নেদে, আর তাক ইমার্জেন্সি ফাঁসি হবো লাগে। তাক মানে কোনো পর্যায়ে এরি নেদে, পুলিশের আওতা যাতে এরিব নালাগে, তাক ফাঁসি দিব লাগে। আর ফাঁসির দাবি জানাইছো আমি। আর এই মানুষটো আগতে এনেকে গাঁওত মানে কাজিয়া করে, মানুষক মারপিট করে। সেই কারণে আমি দাবি জানাইছো যাতে মানুষটোক ফাঁসি দিয়ে কোনো পর্যায়ে যাতে আইনের সুরঙ্গাদি বাঁচিব নরে। আমি রাইজে এই অঞ্চলের রাইজে বৃহত্তর রাইজে এটাই বিচারিছো, তা কোনো পর্যায়ে যাতে বাঁচি আহিব নরে, তাক ফাঁসি দিব লাগে। আমি রাইজ সকলে ফাঁসি বিচারিছো, আমি তা ফাঁসি চাই। হত্যাকারীর ফাঁসি লাগে, হত্যাকারীর ফাঁসি লাগে, হত্যাকারীর ফাঁসি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, হত্যাকারীক ফাঁসি লাগে। নাম কুঞ্জ সরকার, কুঞ্জরানী সরকার আছিল। আর যেটা আমি সন্দেহ করেছি মারা মানুষটা হল ধীরেন সরকার, ধীরেন সরকার মারিছে কুঞ্জরানীক আমি সন্দেহ করেছো। কিন্তু কালির পরা পুলিশে তেওঁক লকাবত রাখিছে, এতিয়ালৈকে আমি শুনা পাইছো তেওঁ মানে মানা করেছে মারা নাই। কিন্তু আমি এই অঞ্চলের রাইজ সকলে যারে হিয়া মারিছে, কারণ এই তিরোতাজন মহিলাজনক আগতে মারিব এবার চেষ্টা করেছিল, তাতে মানে মানে মারিব পারা নাই। কিন্তু এবার তেওঁ মানে সাকসেস হয়েছে, মারিব মারি পেলাইছে। ইয়ার অঞ্চলের রাইজে এইটুকু বিচারি আছে, মারিছে বলে এটা ডাইরেক্ট সন্দেহ প্রকাশ করেছে। আর এইটু মারার ভিতর কিবা এটা আমি মানে একটা সেন পাই আছো যে ইয়াত অন্য কিবা কারণ রহস্য আছে। কারণ এজন মহিলা এনেকে বৃদ্ধ মহিলাক মারার কোনো কারণে না থাকে, ভিতর যদি কোনো রহস্য না থাকে। আর রহস্যটো আমি আইনের জড়িয়ে ফাদিল হওয়ার কারণে বিচারিছো, যাতে আইনের মাধ্যমে এই রহস্যটো ওলাই আহে। যদি আরো এই মানুষজনের লগত কোনোবাই জড়িত থাকে, তেওঁক ধরি করায়ত্ত করব লাগে। হয়তো বিটিআর বেঙ্গলী যুব ছাত্র ফেডারেশন সভাপতি কৈছো, মোর নাম শঙ্কর দাস, আমি ওদালগুড়ি জেলা সমিতির সভাপতি হয় প্রাইস। আর বেঙ্গলী ছাত্র ফেডারেশন লড়া কেজন আহিলো, আহি পেলে নদীর কিনারত গলো। যাওয়ার পিছত তাতে একটা দুর্গন্ধ পরিবেশ হয়েছে, দুর্গন্ধ পাই পেলে আমি বিচারি বিচারি যাও। যাওয়ার পিছত গছ এটার গুড়ত এনেকুৱা থানি এটা সাইড করতে বডিটো দেখা পাও, উলঙ্গ অবস্থাত আছে আর একদম বেয়া অবস্থাত আছে, দুর্গন্ধ পরিবেশ হয়েছে তাতে। প্রথম ময়ে দেখা পাইছো আমার দল সংগঠন আর রাইজে যাই পেলে এনেকুৱা। আজি যোৱা মঙ্গলবারে হয়েছে বিশ্বকর্মা পূজার রাতে, তো আজি পাঁচ দিন হল। আরক্ষী খবর দিয়া গেছে, ইতিমধ্যে আহি পাইছে আরক্ষী। এটা কি ঘটনাস্থলীত যাই পোৱা নাই, বর্তমান ইয়াতে আছে,
আমি সংগঠনের তরফের পৰা বা আমার শুকলিয়াপাড়া গাঁৱৰ ৰাইজৰ তরফের পৰা বিচাৰো যে দোষীক ফাঁসি দিয়ে হব লাগে, যেহেতু নির্মমভাবে এজনী মহিলাক হত্যা করেছে তাক উচিত শাস্তি দিব লাগে। আমি রাইজে ফাঁসি বিচাৰো।